হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি, এটি একটি মালয়ালম বায়োগ্রাফি রোমান্টিক ড্রামা মুভি। মুভিটির নাম ইন্দ্রনীতি মইদিন, যার বাংলা অর্থ ইতি তোমার মইদিন। বাংলাদেশ প্লাস ভারত মিলে যতগুলো ভালোবাসার মুভি তৈরি করেছে তার সংখ্যা অনেক, কিন্তু আজকের মুভিটি অসাধারণ। কারণ এটা শুধু মুভি নয়, 1967 সালে ভারতে কেরালাতে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা, যেখানে একটি মুসলিম ছেলে একটি হিন্দু মেয়ের প্রেমে পড়ে যায়, যার পরে তাদের জীবনে যা যা হয়েছিল সেই নিয়ে এই মুভিটা তৈরি করা হয়েছে। এই দুজনের ভালোবাসার গল্প জানলে আজ থেকে আপনি কাউকে ভালোবাসার উদাহরণ দিতে গেলে এই মুভিটির কথা শুনবেন, এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি। আর হ্যাঁ, গল্পের শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবে, কারণ গল্পের শেষে মেয়েটি ভালোবাসা এমন এক দুর্দান্ত দৃষ্টান্ত দেখায়, যার ফলে শুধু কেরালা নয় সারা বিশ্বে তাদের নাম স্মরণীয় হয়ে যায়। পুরো মুভিটা 3 ঘন্টা, তাই এক্সপ্লেন একটু বড় হবে, তাই আপনারা ধৈর্য হারাবেন না। গল্পের শুরুটা হয় তাদের কেরালা রাজ্য থেকে। মুক্কাম নামের গ্রামে মাঝে আমরা কিছু সিন দেখতে পাই, সেখানে এক ব্যক্তি রক্ত মাখা ছুরি নিয়ে পুলিশ স্টেশনে আসে এবং পুলিশকে ছুরিটা দেখিয়ে বলে, আমি এই খুনটা করেছি। এটা শুনে পুলিশ ইন্সপেক্টর একটু অবাক হয়। ওদিকে অন্য এক বাড়িতে একটা মেয়ে চিৎকার করে ঘরের ভিতরে ঢুকছে, দেখি এক সময় অন্য এক মহিলা বৃষ্টিতে ভিজে একজন মহিলার কাছে আসে এবং বুক থেকে একটা চিঠি বের করে দেয়। সে চিঠিটাতে হসপিটালে শুয়ে থাকা একজনের হাতে ধরিয়ে দেয়। এই সিনগুলোর কী রহস্য সেটা আপনারা মুভিটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। সিন চলে আসে ওই গ্রামে একটা ফুটবল খেলার মাঠে, সেখানে সেতু ও আপ্পু নামের দুজন প্লেয়ারকে দেখানো হয়। সময় সেতু ও আপ্পুর মাঝে মইদিন নামের আরেক জনের এন্ট্রি হয়। এই মইদিনকে একটু ভালো করে চিনে রাখুন। তারপরে সেতু আপ্পু ও মইদিন তার খুব ভালো বন্ধু, তারা তিনজন ছোটবেলা থেকে এক টিমে ফুটবল খেলে। তারপরে মইদিন একটা পেনাল্টি শট নিয়ে বল গোলবারে পাঠিয়ে দেয়, সবাই আনন্দে লাফিয়ে ওঠে আর প্লেয়াররা তখন মইদিনকে মাথায় করে নাচতে থাকে। আর সিনটা এখানে শেষ হয়ে যায়। আর পরের সিন চলার কোচিকোড় শহরে একটা কলেজে হোস্টেলে আসে। এখানে আমরা গল্পের মূল চরিত্র কাঞ্চনাকে হোস্টেলে ম্যামের সঙ্গে তর্ক করতে দেখি। কাঞ্চনা আসলে খুব জেদি একটা মেয়ে, সে অন্য কোনো কাজ করে দেখতে পায় না, কিন্তু এই হোস্টেলে গরিব নির্বিচার করে, আলাদা আলাদা খাবার দেওয়া হয়। তাদের কথা শুনে অন্যরা শিক্ষার্থীরা সেখানে ছুটে আসে আর তার কাঞ্চনা সাহস দেখে অনেক খুশি হয়। হোস্টেলে ম্যাম তার সঙ্গে কথাই না পেরে সেখান থেকে চলে যায়। এর কিছুদিন পর সিন কাঞ্চনার গ্রামে আসলে আমরা দেখি মুক্কা গ্রামে হিন্দুদের একটা বড় পুজো হচ্ছে। এই পুজোর আয়োজন করেছে কুত্তাতিল বাড়ির নাম করা ব্যবসায়ী মাধামন। সে আসলে কাঞ্চনার বাবা, বাইরে সবাই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। এই সময় আপু কাঞ্চনার ঘরে জানালা খুলে দেখে কাঞ্চনা পুজো যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এই আপু কাঞ্চনার বিস্তৃত ভাই, সে ছোট থেকে কাঞ্চনাকে খুব পছন্দ করে কিন্তু বলতে পারে না, তাই সে আজ চিঠি দিয়ে মনের কথা বলতে এসেছে। সেই সময় চিঠিটা দিতেই যাবে, তখনই সেখানে সেতু চলে আসে। এই সেতু আসলে কাঞ্চনার মেজ ভাই। সেতু আপু ভালো বন্ধু হওয়াতেই তার উপরে কোনো সন্দেহই না করে, তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। সেই সময় কাঞ্চনা আপুকে দেখে একটা মিষ্টি হাসি দেয়, এতে আপুর কলিজা ঠান্ডা হয়ে যায়। এরপরে সিন বাইরে আসতে দেখি মুক্কা গ্রামের পঞ্চায়েতের প্রধান বাড়িতে আসছে। এটা আসলে সেই লোক যাকে আমরা গল্পের শুরুতে ছুরি নিয়ে পুলিশ স্টেশনে দেখি। এনার নাম কুন্ডি মৈথিন, কিন্তু সবাই তাকে সুলতান বলে ডাকে। আর হ্যাঁ, এটাই আসলে মইদিনের বাবা। মইদিনের বাবা মুসলমান, তাই হয়েও কাঞ্চনা বাবা মাধবের আয়োজন করা পুজোতে এসেছে, কারণ তারা দুজন খুব ভালো বন্ধু। সুল তাই মাধবন গল্প করেন, আর ওইদিকে মাধবনের 5 মে পুজোতে অংশগ্রহণ করছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঞ্চনা আসলে 5 বোন, এদের মধ্যে কাঞ্চনা সবার বড়। কাঞ্চনা পুজো করতে ব্যস্ত হয়ে পড়লে আমরা দেখি আপু দূর থেকে কাঞ্চনাকে মন ভরে দেখে। সিন আসলে দেখি আমরা তাকে কাঞ্চনা পুজো শেষ করে কলেজে হোস্টেলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। সে আর বাড়ির সবার কাছে বিদায় নেওয়া পারে, বাড়ির কাছে মহিলা মানি আম্মার কাছে আসে এবং মানি আম্মাকে তার কানের দুলগুলো উপহার দেয়। কাঞ্চনা আসলে মানি আম্মাকে খুব ভালোবাসে। তারপরে কাঞ্চনা তার ভাই সেতুর গাড়িটিকে কলেজে হোস্টেলে থেকে যায়, কিন্তু একটু দূরে আসতে হঠাৎ তার গাড়ি বন্ধ হয়ে যায়। সে তখন ইঞ্জিন চেক করে, দেখে টার্বোইটার নষ্ট হয়েছে।
এটা শুনে কাঞ্চন বলে, আমি এখন কি করে কলেজে যাব? মামনি জলদি বাস স্ট্যান্ডে গেলে বাস পেতে পারো। এটা শুনে কাঞ্চন বলে, দাদা আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি, বলে সেখান থেকে সে চলে যায়। এখন সময় বৃষ্টি শুরু হলে কাঞ্চন একটি বাস ধরে কলেজে হোস্টেলে চলে আসে। সেখানে আমরা দেখি হোস্টেলের ম্যাম কাঞ্চনের উপরে খুব রেগে আছে, কারণ হোস্টেলে কাঞ্চনের নাম একটা সেল এসে কে পাঠিয়েছে আর তার নাম ঠিকানা নেই। এরপরে কিছুদিন কাঞ্চনা কাছে এমন একটা পার্সেল এসেছিল, এর জন্য ম্যাম কাঞ্চনাকে এইসব কে পাঠায়। কাঞ্চনা তখন বলে, আমি সত্যি জানি না ম্যাম এইসব কে পাঠায়। ম্যাম তাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে পার্সেল দিয়ে দেয়। রাতে খেতে বসে ও পার্সেলের কথা ভাবে সে সত্যি জানে না তাকে এইসব কে পাঠায়। তখন সে খাওয়ার বাদ দিয়ে ঘরে এসে ওই পার্সেলটা খুলে দেখে ওতে একটি রোম্যান্টিক কবিতার বই ছিল। তখন কাঞ্চনা আর তার ভিতরে কিছু আছে বলে দেখে, কিন্তু তার ভিতরে কিছুই ছিল না, কিন্তু সেই বইয়ে কিছু কবিতার নিচে দাগ দেওয়া ছিল। তাই কাঞ্চনা মেধাবী ছাত্রী, তাই সে দাগ দেওয়া লাইনগুলো খাতায় লিখে নেয়। আর পরে আগে দেওয়া গল্পের বই থেকে একটা করে পাতা বের করে সেটাতে কিছু কিছু অক্ষর মার্ক করে দেওয়া থাকে। কাঞ্চনা লিখতে শুরু করে, তখনই সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে আসা যায়। কাঞ্চনা বসে বাড়ি ফিরছে, তাই কেউ তাকে লুকিয়ে দেখছে, কিন্তু কাঞ্চনা পিছনে দেখে সেটি একটি মইদিন। তাকে দেখে কাঞ্চনা একটা মিষ্টি হাসি দেয়। কাঞ্চনা এই হাসি দেখে মইদিন তার উপরে তো ফিদা হয়ে যায়। কাঞ্চনার এই হাসি দেখে মইদিনের বন্ধু আপুও কাঞ্চনার উপরে ফিদা হয়ে যায়। এর প্রশ্ন, কাঞ্চনা আসলে কাকে ভালোবাসে? এই ভাবে তাদের লুকোচুরি খেলার পরে বাস থামে। তারপরে মইদিন বাস থেকে নেমে যায়। তারপরে কাঞ্চনা ও মইদিন মিষ্টি পায়েই যান। তারপরে সিন কাঞ্চনা ও অক্ষরগুলো খাতার সাজালে মইদিনের নাম পায়। তাহলে মইদিন তাকে এইসব পাঠায়, এটা ভেবে কাঞ্চনা অনেক খুশি হয়। এরপরে থেকে মইদিন কাঞ্চনাকে দেখার জন্য তার হোস্টেলের ও কলেজের বাইরে ঘোরাঘুরি করতে থাকে। তাদের ভাগ্যক্রমে অনেকবার দেখা হয়। তার একদিন কাঞ্চনা চার্চে প্রার্থনা করার সময় সেখানে কারো একটা আসার শব্দ শুনতে পায়। পিছনে তাকিয়ে দেখে মইদিন। আর তারপরে মইদিন কাঞ্চনার পাশে এসে বসে কাঞ্চনা বলে, তুমি হঠাৎ শহরে কি করে আসলে? মইদিন বলে, বাড়িতে ফুটবল খেলার কথা বলেছি। তখন কাঞ্চনা বলে, তাহলে চার্চের মধ্যে খেলবে নাকি? এটা শুনে মইদিন হাসতে লাগে। মইদিন বলে, বাইরে বৃষ্টি হচ্ছে, চলো একসঙ্গে ভিজি। তারপরে সিন চলে আসে চার্চের বাইরে। তারপরে গ্রামের সৌন্দর্যে মিশে গিয়ে তার কিছু সুন্দর মুহূর্ত কাটায় এবং তারা একে অপরের কাছে চলে আসে এবং তাদের মাঝে ভালোবাসাটা আরও গভীর হয়ে যায়। তার এদিক থেকে নতুন একটা ভালোবাসা পা রাখে। তখন অন্যদিকে একটা ছেলে তার স্কুল লাইফে পুরাতন একটা ডায়েরি বের করে। কাঞ্চনা ছবি মন ভরে দেখছে। আর হ্যাঁ, এই ছেলেটা আর অন্য কেউ না, মইদিনের বন্ধু আপু। আপুও তাকে কাঞ্চনাকে ভালোবাসে, কিন্তু কাঞ্চনা কার ভাগ্যে লেখা আছে সেটা সিন শেষে বুঝতে পারবো। সিন চলে আসে কুত্তার বাড়িতে। সেখানে আমরা দেখতে পাই কাঞ্চনা ভাই সেতু শুয়ে আছে আর কবিরাজ আর চিকিৎসা করছে, কারণ ফুটবল খেলতে গিয়ে সেতু তার কাঁধে আঘাত পেয়েছে। সেখানে আপু মইদিনকে দেখতে পায়। তারপরে সেখানে তাদের মনের মানুষকে দেখতে পায়। আপু সেখান থেকে চলে যাওয়ার সময় হঠাৎ কাঞ্চনাকে দেখতে পায়। কাঞ্চনা মইদিনের সঙ্গে ইশারায় কথা বলছে, কিন্তু আপু ভাবে কাঞ্চনা তার সঙ্গে কথা বলছে, তাই আপু কাঞ্চনার ইশারায় সাড়া দেয়। এইভাবে তার দুজনে কাঞ্চনা ইশারায় সাড়া দেয়। আর আপু পরে কাঞ্চনা বাড়ির ভিতরে গেলে আপু জল নেওয়ার বাহানে সেখানে আসে এবং তারা দুজন কথা বলতে থাকে। তারপরে কাঞ্চনা আপুকে জল এনে দিলে কাঞ্চনার হাতের সঙ্গে আপুর হাতে একটু স্পর্শ হয়। এতে আপু অনেক খুশি হয়। তারপরে মইদিন ও আপু বাড়ি থেকে বেরোতে যেতে থাকলে কাঞ্চনা দৌড়ে বাড়ির বারান্দায় আসে এবং বাইরে তাকিয়ে থাকে। মইদিন হঠাৎ পিছনে তাকিয়ে দেখে কাঞ্চনা তার দিকে তাকিয়ে আছে। তখন কাঞ্চনাকে হাই জানায় এবং একটা ফ্লাইং কিস দেয়। আর কাঞ্চনা ও সেটা তার বুকে নিয়ে নেয়। তারপরে মইদিন বাই জানিয়ে চলে যায়। কাঞ্চনা খুশিতে অনেকক্ষণ বাই জানায়। পরে আপু পিছনে দেখে কাঞ্চনা তাকে বাই জানাচ্ছে। এটা দেখে আপু তাকে বাই দিলে কাঞ্চনা বাড়ির ভিতরে চলে যায়। এরপরে আমরা দেখি আপু মইদিন মহা খুশিতে বাড়ি ফিরছে। তারপরে আপু কাঞ্চনার জন্য একটা চিঠি লিখছে। সেটাতে আপু লিখেছে, কাঞ্চনা আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু প্রকাশ করতে পারো না। তুমি হাই স্কুলে পড়ার সময় তুমি একটা ডায়েরি
আর তোমার ছবি একটা দিয়েছিলে। সেই দিন থেকে আমি তোমার ভালোবাসি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারি না। ছোটবেলায় তুমি আমাকে ময়ূরের পালক দিয়েছিলে, সেটা আজও রেখে দিয়েছি। আর এভাবে আমি তোমাকে সারা জীবন যত্ন করে রাখতে চাই, ইদি তোমার আপু। তারপরের সিনে আমরা দেখি আপুর মনের মানুষ কাঞ্চনা মৈদিনের সঙ্গে নদীর ধারে গল্প করছে। তারপরে কাঞ্চনা মৈদিন, আমি হিন্দু আর তুমি মুসলিম, আমাদের ভালোবাসা সবাই মেনে নেবে না। তোমার আর আমার জন্য গ্রামে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা লেগে যাবে। মহিদিন বলে, এই দিন এই নদীকে দেখো, আমি যদি এই নদী অনুসরণ করি তাহলে একটা সময় আমরা আরব ছিয়ে যাব। হিন্দুস্থানের কোন নদী যদি আরব সাগরের হতে পারে, প্রতিশ্রুতি দিলাম আমাদের ভালোবাসা পূর্ণ তো দিবে। এটা শুনে কাঞ্চনা অনেক খুশি হয়। আর সেই সময় বৃষ্টি শুরু হয়ে যায়। এটা দেখে কাঞ্চনা বৃষ্টির মাঝে তার হাত বাড়িয়ে দেয়। এটা দেখে মহিদিন কাঞ্চনার হাতে নিয়ে হাত দেয়। এমন সময় নৌকা আসলে মহিদিন তার বাড়ির দিকে যায়, আর কাঞ্চনা ছাতা নিয়ে তার বাড়ির দিকে যায়। তখন পথের মাঝে আপু কাঞ্চনাকে থামায় আর বলে, আমি তোমাকে অনেক দিন থেকে একটা কথা বলতে চাই। কাঞ্চনা কি কথা জানতে চাইলে আপু একটা চিঠি বের করে দেয়। এটা দেখে কাঞ্চনা অবাক হয়। তারপরে মহিদিনের বাসায় আসলে আমরা দেখি মহিদিনের বাবার এক বন্ধু তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, আর মহিদিনের বাবা সুলতান ও এসে রাজি হয়েছে। এটা দেখে মহিদিন তার সুলতানকে ঘরে নিয়ে এসে বলে, এই ব্যাপারে মহিদিনের মতামত নিলে ভালো হতো। তখন সুলতান বলে, আমি এই গ্রামের প্রধান, পুরো গ্রাম আমার কথাই চলে, আমার বাড়িতেও সেটাই হবে যেটা আমি চাইবো। এই সময় মহিদিন বাসায় এসে সব বুঝতে পেরে সবার সামনে বলে, আমি কাঞ্চনাকে ভালোবাসি আর শুধু তাকে বিয়ে করব। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপরে সিন চলে আসে ঘরে, সুলতান বলে, কোন কাঞ্চনা? মহিদিন, কুত্তাটিল বাড়ির মাধা মনের মেয়ে কাঞ্চনা। এটা শুনে সুলতান আরও রেগে যায় এবং মহিদিনকে মেরে ফেলার জন্য বন্দুক নিয়ে আসে। এটা দেখে মহিদিনের মা সুলতানকে থামায় এবং শান্ত করার চেষ্টা করে। সুলতান তখন মহিদিনকে বাড়ি থেকে বের করে দেয় আর বলে, আমার সম্পত্তির ওপরে তোর আর কোনো অধিকার নেই, তুই যদি আর এক মুহূর্ত এখানে থাকিস তাহলে মরা মুখ দেখবি। মহিদিন বলে, আমার ভালোবাসার কাছে আপনার এই সম্পত্তির কোনো মূল্যই নেই, কিন্তু এটা মনে রাখবেন, আমি বেঁচে থাকাকালীন যদি আপনি মারা যাই তাহলে আপনার লাশ আমার কাঁধে করে কবরস্থানে যাবে, কারণ আপনি আমার বাবা। এই সব বলে মহিদিন বাড়ি থেকে চলে যায়। আর সেই তার চাচা আসলামের বাড়িতে উঠলে তার চাচা সব শুনে বলে, সমস্যা নেই, এখন থেকে তুই আমার বাড়িতেই থাকবি। এটা বলে মহিদিন তার রুমে চলে যায়। এবং আজকের এই ঘটনাকে কাঞ্চনাকে জানানোর জন্য তার উদ্দেশ্য একটা চিঠি লিখে তার সিনে বল্টু নামের একটা ছেলেকে কাঞ্চনা খুঁজে বেড়াচ্ছে, খুব খোঁজ করছে, এবং কাঞ্চনা কলেজে আসা শুনে ফিরে যাচ্ছে। এটা কাঞ্চনার রাঘা বোন লক্ষ্য করে আর বল্টুর পিছনে এসে তাকে ধরে ফেলে, আর তাই কলেজের কাছে থেকে জোর করে চিঠিটা নিয়ে নেয়। আর একটু পরে সে রেগে ফেটে যায়। আর সিন চলে আসে কাঞ্চনা কলেজে, সেখানে কাঞ্চনা তিন ভাই আসে, তখন কাঞ্চনা ক্লাস করছে। এই সেই সময় কাঞ্চনা তার তিন ভাইকে আসতে দেখে অবাক হয়ে যায়। তার পরে ওরা কাঞ্চনাকে বাড়ি নিয়ে আসে। বাড়িতে এসে দেখে রাঘামন তার হাতে চিঠিটা দেয়, বলে, এখানে কী লেখা আছে পড়ো। কাঞ্চনা তখন ভয়ে ভয়ে পড়তে শুরু করলে সেটা শুনে কাঞ্চনার মা তো অবাক হয়। এই সব শুনে কাঞ্চনার বোনের অনেক ভয় পায়। কাঞ্চনার চিঠিটার শেষে লাইনটা পড়ে না। এটা দেখে তার ভাই সেতু বলে, একদম শেষে কী লেখা আছে সেটা পড়। তখন কাঞ্চনা পড়ে, ইতি তোমার ভালোবাসা মহিদিন। এটা শুনে সেতু কাঞ্চনাকে একটা চড় মারে। রাঘামন বলে, এটা কি সত্যি? তখন কাঞ্চনা বলে, হ্যাঁ, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। তখন আগামন বলে, যত তাড়াতাড়ি সম্ভব ওকে ভুলে যা। এটা শুনে কাঞ্চনার মা বলে, এটা একটা দুর্ঘটনা, ভেবে ভুলে যা। কাঞ্চনা বলে, না মা, আমি এটা করতে পারবো না, আমি ওকে কথা দিয়েছি আমি তার পাশে থাকবো। রাগামন বলে, অনেক হয়েছে তোর পড়াশোনা, এমনভাবে বাড়িতে থাকবি? কাঞ্চনা বলে, না, আমি পড়তে চাই। তখন সেতু বলে, তাহলে তুই কথা দে মহিদিনকে ভুলে যাবি। কিন্তু কাঞ্চনা বলে, না দাদা, আমি মহিদিনকে ভুলতে পারবো না, আমি তাকে অনেক ভালোবাসি। এটা শুনে রাগামন সেতুকে বাইরে নিয়ে এসে বলে, ওকে ঘরবন্দি করে রাখ, তাহলে ওর ভালোবাসা ভুলে যাবে।
সেতু তখন সবাইকে ঘর থেকে বের করে দিয়ে কাঞ্চনাকে ঘরবন্দি করে রাখে। তারপরে সিনে আমরা দেখি মইদিন নদীর ধারে এসে মাঝিকে নদী পার করে দিতে বলে, কারণ মইদিন জানতে পেরেছে কাঞ্চনাকে ঘরে আটকে রাখা হয়েছে। তারপরে মইদিন নদী পার করে আসে আর তখন প্রচণ্ড বৃষ্টি হয়। আর হ্যাঁ, আপনাদের বলা হয়নি, কেরালাতে অঞ্চলটা খুব বৃষ্টি প্রবণ এলাকা, তাই এখানে বৃষ্টি লেগেই থাকে। এরপরে মইদিন প্রাচীর লাফিয়ে বাড়িতে আসে এবং কাঞ্চনার ঘরের জানালা দিয়ে কাঞ্চনাকে ডাকে। কাঞ্চনা তাকে দেখে অবাক হয়ে যায় আর বলে, এই অবস্থায় তুমি এখানে কেন? তখন মইদিন রায় কামড় দিয়ে বাকিটা কাঞ্চনাকে দেখায়। কাঞ্চনা বলে, এই উপহার দেওয়ার জন্য এত দূরে এসেছো? মইদিন বলে, শুনলাম তোমাকে নাকি ঘরে বন্ধ করে রাখা হয়েছে, তাই তোমাকে নিতে আসলাম। কাঞ্চনা বলে, কোথায় যাব? মইদিন বলে, চলো দুজনে পৃথিবীর মধ্যে এমন একটা জায়গায় যাব, খুঁজবো সেখানে হিন্দু মুসলিম মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কাঞ্চনা বলে, না মইদিন, এতে হয়তো আমাদের ভালো হবে কিন্তু আমাদের বাবা মা তাকে অনেক কষ্ট পাবে, তাতে বাবা মাকে এই রকম কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না। মইদিন বলে, বাবা মায়ের কথা ভাবলে আমাদের কখনো এক হতে পারবো না, তাই বেরিয়ে এসো। কাঞ্চনা বলে, আমি যদি পালিয়ে যাই তাহলে আমার বোনেদের কি হবে? আমার তাদের তো হয়তো আর কেউ বিয়ে করবে না, তাই আমি আমাদের দুই পরিবার মেনে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। মইদিন বলে, তুমি কি জিদ্দি হতে চাও? কাঞ্চনা বলে, তারপরে মইদিন আস্তে আস্তে তার হাত কাঞ্চনা হাতে কাছে নিয়ে যায়, কিন্তু খুব কাছে গিয়ে সে আবার হাত ফিরিয়ে নেয়। তাই এত দিনের ভালোবাসা কিন্তু আজ পর্যন্ত কেউ কাউকে স্পর্শ করেনি। আর তারপরে মইদিন বলে, ঠিক আছে আমি তোমার কথা শুনবো, তুমি যতদিন না একশো আমার সঙ্গে যাওয়ার কথা বলবে আমি তোমাকে নিয়ে যাব না। তারপরের দিন মইদিন সেখানে থেকে চলে আসে, আমরা দেখি আপু বৃষ্টিতে ফিরছে, রাগে জ্বলছে, কারণ মইদিন ও কাঞ্চনা ভালোবাসার কথা নিয়ে জানাজানি হয়ে গিয়েছে। আপুকে এভাবে বৃষ্টিতে ভিজতে দেখে তার বাবার রাগ হয় আর আপু তখন ঘরে ভিতরে যায় সিং। পরে কুত্তা তিল বাড়িতে আসলে আমরা দেখি কাঞ্চনা কাকা রাঘামন কাঞ্চনা দুই ভাইকে ডেকে বলছে, এভাবে আর কতদিন চলবে, এখন কাঞ্চনের একটা বিয়ে ঠিক করা হোক। এটা শুনে তার দুই ভাই অবাক হয়, কারণ তার বাবা বা ব্যবসার কাছে কিছুদিন গ্রামে বাইরে গিয়েছে। রাঘামন বলে, তোদের বাবাকে খুব তাড়াতাড়ি ফিরে আসতে বল, কারণ কাল একটা ছেলে পক্ষ কাঞ্চনাকে দেখতে আসবে। কাঞ্চনা জানালা দিয়ে শুনতে পায়। এদিকে মইদিন তার সমাজতন্ত্র পার্টি অফিসে বসে আছে, এমন সময় কাঞ্চনার বাড়িতে কাজের মেয়ে মানি আম্মাকে দেখতে পায়। মইদিন বুঝতে পারে সে কেন এসেছে আর তার কাছে থেকে চিঠিটা নিয়ে এনে পড়ে থাকে। প্রিয় মইদিন, এখন আমাদের মাঝে একটা বিপদ এসেছে, কাকা ও দাদারা মিলে আমার বিয়ে দেওয়ার কথা বলছে, এখন আমি কি করব বুঝতে পারছি না। তোমার সঙ্গে আমার বিয়ে না হলে আমি আত্মহত্যা করব। হঠাৎ সে একটা আইডিয়া পায় এবং সে পরের পাতায় চিঠি লিখেছে শুরু করে। কাঞ্চনা মইদিনের চিঠিটা পড়ার সময় সে পেরুমান্নানি থেকে একটা পরিবার তাকে দেখতে আসলে সেটা দেখে কাঞ্চনা খুশি হয়, কিন্তু তার তো কান্না করা উচিত, সেটা আমরা একটু সামনে গেলে জানতে পারবো। একটু পরে দরজায় ঠোকা দেয়, শব্দ শুনে দরজা খুললে সে দেখে তার মা নতুন শাড়ি নিয়ে এসেছে। কাঞ্চনা সেটা দেখে অবাক হয়ে যায়, তারপরে কিছু একটা মনে পড়লে সে শাড়ি নিয়ে নেয় আর দরজা বন্ধ করে দেয়। এদিকে কাঞ্চনার কাকা মাঘামন পাত্রপক্ষের সঙ্গে কথা বলতে থাকে। কিছুক্ষণ পরে কাঞ্চনার মা তাকে ডাকতে থাকলে সে কিন্তু সে দরজা খুলছিল না, দেখে সে অনেক চিন্তায় হয়ে যায়। তারপরে কাঞ্চনা দরজা খুললে কাঞ্চনার মা অবাক হয়ে যায়, তখনই আমরা দেখতে পাই কাঞ্চনা সাদা শাড়ি পরে বিধবার মতো সেজেছে। এটা আসলে মইদিন শিখিয়ে দেওয়া আইডিয়া। এটা দেখে কাঞ্চনার মা বলে, তুই কি পাগল হয়েছিস আর এইসব কি পড়েছিস? কাঞ্চনা বলে, আমি শুধু মইদিনকে আমার স্বামী হিসেবে মেনেছি, আর দেখতে আসা ছেলে যদি এটা দ্বিতীয় বিয়ে বলে হিসেবে মেনে নাই তাহলে আমার কোনো সমস্যা নেই। এটা বলে কাঞ্চনা চা নিয়ে আসে, এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন ছেলে পক্ষের একজন তার পরিচয় জানতে চাইলে কাঞ্চনা বলে, আমি সেই কাঞ্চনা। এটা শুনে ছেলে পক্ষের সবাই রাগ করে, সেখান থেকে চলে যায়। তারপরে সে কাঞ্চনার কাকা রাগামন রেগে গিয়ে তার কাঞ্চনাকে একটা চড় মারে এবং বলে, তুই কি ভেবেছি আমাদের অপমান করে দিনের সঙ্গে সংসার করবি? এটা কখনো হতে দেব না। সেটা বলে কাঞ্চনার কাকা সেখান থেকে চলে যায়। আর সেতুও সেখান থেকে যাওয়ার সময় কাঞ্চনার বইয়ের মাঝে একটা কাগজ দেখতে পাই, এটা মইদিনের দেওয়া চিঠিটা। কাঞ্চনা এই চিঠিটা নিয়ে সেই নেয় সেতু তার কাছে, কাজের মেয়ে মানি আম্মাকে ধরে ফেলে এবং তার কাছে থেকে কাঞ্চনার পাঠানো চিঠিটা কেড়ে নেয়। মইদিন বাজারে বসে অপেক্ষা করার সময় মানি আম্মার পরিবর্তে অন্য একজনকে বাজার করতে পাঠিয়েছে। তাদের এত বাধা দেওয়ার পরেও তাদের
তাদের ভালোবাসাকে আটকাতে পারে না। তারা আরও দিন দিন বিভিন্ন উপায়ে চিঠি লেনদেন কর শুরু করে। এইভাবে কয়েক মাস কেটে যায়। এদিকে ভোটে গিয়ে আসতে তাই মইদিন তার পার্টি থেকে প্রচার করতে শুরু করে। প্রচার করতে করতে মইদিন একটা সময় কুত্তাতিল বাড়ির সামনে চলে আসে। এখানে আসে মইদিন জোরে জোরে বলতে থাকে, এটা প্রাপ্তবয়স্ক মেয়েদের ঘরে আটকে রাখার অন্যায়। এই ওইদিকে কাঞ্চনা বাবা ব্যবসার কাজ করে বাসায় ফিরে এসেছে। এই সেই সব কথা শুনে অনেক রেগে যায় কুত্তাতিল বাড়ির শাক ও সবাই। এই কথা শুনে রেগে জ্বলতে থাকে কিন্তু তারা কিছু করতে পারে না। এই দেখে কাঞ্চনা বারান্দায় এসে মইদিনের ইশারায় সাবাস দেয়, কারণ এইভাবে তাদের বন্দি জীবনে দুষ্টু মিষ্টি প্রেম চলতে থাকে। এইভাবে আরও কিছু মাস কেটে যায়। তারপরে কাঞ্চনা ও মইদিনের ভালোবাসাকে থামানো যাচ্ছে না দেখে কাঞ্চনার ভাই সেতু অতিষ্ঠ হয়ে যায়। তারপরে একদিন মইদিন জঙ্গল দিয়ে বাড়ি আসছিল। এই সময় কাঞ্চনার ভাই কিছু লোক নিয়ে মইদিনকে মারতে আসে। তখন মইদিন বলে, আমার ছোটোবেলা থেকে একসঙ্গে ফুটবল খেলেছি, মুখে কাপড় পরে আসলে আমি তোকে চিনতে পারবো না। এটা শুনে সেতু তাকে একটা লাথি মারে আর ফাইট শুরু হয়। মইদিন নিজেকে বাঁচানোর জন্য সবাইকে মারতে শুরু করে। হঠাৎ সেতু মইদিনের গান পয়েন্টে ফেলে দেয়। সেতু তাকে শ্যুট করতে যাবে কি মইদিন তার কাছ থেকে সে বন্দুকটা কেড়ে নেয়। এটা দেখে সেতুর লোক সেখান থেকে পালিয়ে যায় আর মইদিন সেতুকে গান পয়েন্ট করে বলে, আমি তোর মতো বন্ধুকে মারবো না। এটা বলে মইদিন গানটা তার কাছেই রেখে দেয় এবং মইদিন যাওয়ার সময় বলে, দোস্ত আমি কাঞ্চনাকে অনেক ভালোবাসি আর কাঞ্চনা আমাকে অনেক ভালোবাসে। সে যখন আমাদের এই ধর্মের জন্য ভয় পাচ্ছিল তখন আমি তাকে বলেছিলাম, পুরো দুনিয়া আমাদের বিরুদ্ধে গেলেও সে তো আমাদের পাশে থাকবে, কিন্তু আমি তোকে ঠিক চিনতে পারিনি। এটা বলে মইদিন সেখান থেকে চলে যায়। আর আবার অনেক মাস কেটে যায়। এইদিকে কাঞ্চনা একটা বিয়ে দিয়ে মইদিনের ভূত তার মাথা থেকে নামানোর জন্য একটা বিয়ে ঠিক করে। বল্টু নামে ছেলেটি মাঠে ঘুড়ি ওড়াচ্ছে। এমন সময় সে ছেলেপক্ষ কাঞ্চনাকে দেখতে আসলে প্ল্যান মতো বল্টু গাড়িটার সামনে চলে আসে এবং গাড়িটা থামায় এবং একটা লোককে কাঞ্চনা ও মইদিনের ছবি দিয়ে চলে যায়। আর লোকটি সেই ছবি দেখে রেগে সেখান থেকে চলে যায়। আর সিন এখানে কাট হয়। আর আপুম কাঞ্চনার বাড়ি আসে বলে ছেলেপক্ষকে এই ফটো দেখিয়ে তারা দেয়া হয়। আর তারপরে কাঞ্চনা কাকা একটা ঘর থেকে বেরিয়ে আসছে এবং তার হাতে থাকা রক্ত মুছে এইদিকে আমরা দেখি কাঞ্চনার মা কাঞ্চনার গালে থাকা রক্ত মুছিয়ে দিচ্ছে। এটা দেখে আমরা বুঝতে পারি কাঞ্চনার কাকা তাকে কত জোরে মেরেছে। এটা দেখে আমরা বুঝতে পারি ভালোবাসা কতটা কষ্ট দেয়। কাঞ্চনার এই অবস্থার জন্য তার মা বলে, তুই তোর জীবনটা এইভাবে নষ্ট করে দিচ্ছিস কেন? তোকে এইভাবে দেখে তোর বাবা নীরবে কষ্ট পাচ্ছে, তুই তো তোর বাবার কথা ভেবে ওকে ভুলে যা। মা তখন কাঞ্চনা বলে, না মা আমি আর কোনোদিনই ওকে ভুলতে পারবো না, আমি তার সঙ্গে সারা জীবন থাকার কথা দিয়েছি। তখন তার মা বলে, তুই যদি একজন মুসলিমকে বিয়ে করিস তাহলে কেউ তোর বোনেদের বিয়ে করতে চাইবে না, তুমি কি তাদের অভিশাপ নিয়ে বেঁচে থাকতে চাস? কাঞ্চনা বলে, মা আমি এর জন্য এখনও মইদিনের সঙ্গে পালিয়ে যাইনি, সেই চাই আগে তার ছোট বোনেদের বিয়ে হলে তারপরে কি করা সেটা ভাববে। তখন তার মা বলে, তুই কি ভাবিস তোর আর মইদিনের আদৌ কোনো ভবিষ্যৎ আছে? এটা শুনে কাঞ্চনা থমকে যায়। আর সেই সময় তার মুখে বৃষ্টির ঝাপটা এসে লাগে। তারপরে কাঞ্চনা জানানা দিয়ে বাইরে দেখে আর কান্না করতে করতে ভাবে সে কেন কোনোদিন মইদিনকে পাবে না, এইভাবে তারা জীবন শেষ হয়ে যাবে। তখন তা মা কাঞ্চনাকে সান্ত্বনা দেয়। তখন কাঞ্চনা বলে, মা আমার যদি কোনো ভবিষ্যৎ থাকে তাহলে সেটা মইদিনের সঙ্গে থাকবে, নয়তো না। সে এটাও বলে, সবাই বিয়ে করে তাদের জীবনটা গুছিয়ে নিক, সেই দিন যেই দিন আমি একা পড়ে থাকবো সেই দিন আমি মইদিনের সঙ্গে চলে যাব, যতদিন তুমি আমাকে আশীর্বাদ না করবে পারলে আমাকে থামিও না। এইদিকে কাঞ্চনা ও মইদিনের ভালোবাসার কাছে হেরে গেছে আপু রেগে গেছে এবং এইদিকে মইদিন সমাজ ও পরিবারের সঙ্গে যুদ্ধ করতে করতে হাঁপিয়ে গিয়েছে কিন্তু কেউ হার মানছে না। তার কথা বলার এমন সংকৃতি অক্ষর আবিষ্কার করে যেটা ওরা বুঝতে পারত। তারপরে পরিস্থিতি এত খারাপ হয়ে যায় যে তাদের কথা বলা সেই চিঠি আসা বন্ধ হয়ে যায়। অন্যদিকে আপু কাঞ্চনা দেয়া ময়ূর পালকটা তার কাছে যত্ন করে রাখে, কারণ সে পালকটা তার কাছে যত্ন করে রাখে কারণ সে আশায় ছিল কাঞ্চনা তাকে ভালোবাসবে। এইদিকে সময় কাটতে কাটতে 10 বছর কেটে যায়। এই সময় বাধ্যবাধনে কাঞ্চনার সব বোনের বিয়ে হয়ে যায়। কাঞ্চনার বিয়ের জন্য শত শত প্রস্তাব আসে, পরে সে কিছুতেই বিয়ে রাজি নেয়।
হয় না, এইদিকে মইদিনও কাঞ্চনার জন্য অপেক্ষায় আছে। তারপরে 10 বছর হয়ে আমরা দেখতে পাই মইদিন কাঞ্চনার সঙ্গে দেখা করতে একটা জায়গায় আসছে, এবং পরে কাঞ্চনা সেখানে আসে আর আমরা কাঞ্চনাকে দেখি সে বিধবার পোশাক পরে আছে। দূর থেকে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আর পরে একটু হেসে দুজন দুজনে এদিকে এদিকে আসে। এতদিন পর এত কাছ থেকে মইদিনের দেখা কাঞ্চনা কান্না করে, আর পরে দুজন নদীর পাশে বসে তখনই মইদিনের প্রথমবারের মতো কাঞ্চনা হাত ধরে দেখে বলে, আমরা এইভাবেই আর কতদিন অপেক্ষা করব। কাঞ্চনা বলে, আমি আর এইভাবে থাকতে পারছি না, সবাই নিজের জীবন নিয়ে সুখী আছে, কেউ আমাদের কথা ভাবছি না। তখন মইদিন বলে, এখন কি আমরা আমাদের জীবন শুরু করতে পারি না? কাঞ্চনা বলে, 100 বার পারি। মইদিন, এখন আমি আমার বাকি জীবনটা তোমার সঙ্গে কাটাতে যায়, এটা বলে কাঞ্চনা কান্না করে। তখন মইদিন বলে, কান্না করো না, তুমি 10 বছর আমার জন্য কান্না করেছো, আমি তোমাকে আর কান্না করতে দেব না। আমি চিঠিতে কি বলেছিলাম তোমার মনে আছে তো? কাল বলেছিলাম আমি তোমার বাড়ির সামনে গাড়ি নিয়ে এসব, গাড়ির হেডলাইট জ্বালানো থাকবে, সেটা দেখে তুমি বেরিয়ে আসবে। কাঞ্চনা বলে, আমরা কোথায় যাব? মইদিন বলে, জানি না কোথায়, কিন্তু এই গ্রামে আমি আমাদের জীবন শুরু করতে চাই না। তখন বাইরে বৃষ্টি শুরু হয় আর তখন নৌকা আসে। মইদিন কাঞ্চনাকে নৌকা তুলে দেওয়ার জন্য যায়, তখন বালির উপরে কাঞ্চনার পায়ের ছাপ পড়ে, সেই পায়ের ছাপের এক মুঠো বালি মইদিন তুলে নেয়। এটা দেখে কাঞ্চনা ভালোবাসা তাকে বিদায় জানিয়ে দেয়, তখনই সেখান থেকে চলে যায়। তখন মইদিন বাড়ি ফিরে আসলে রাস্তার মাঝে একটা গাড়ি দাঁড়িয়ে আছে এবং তার পাশে দাঁড়িয়ে আছে তার বাবা সুলতান। এতক্ষণে কি করছিল সেটা সুলতান দেখে তারা কিছু না বলে পাশ কাটিয়ে যাওয়ার সময় সুলতান বলে, 10 বছর হয়ে গিয়েছে, এখনো এইসব আঁকড়ে না ধরে ইতি টানো। এটা শুনে মইদিন তার বাবার কাছে এসে বলে, হ্যাঁ বাবা, আজকে এই সবার ইতি টানলাম, কালকে ওর হাত ধরে আমি এই গ্রামে ছেড়ে চলে যাব। তখন সুলতান বলে, আমার বাধ্য হয়ে ওর সঙ্গে ঘর বাঁধার চেষ্টা করলে আমি তোকে মেরে ফেলবো। মইদিন বলে, আমি মারা গেলে ওকে ভালোবাসবো। সুলতান বলে, তুই কি নিশ্চিত তুই ওকে কখনো ছাড়বি না? মইদিন বলে, হ্যাঁ বাবা। এটা শোনার সঙ্গে সঙ্গে সুলতান মইদিনকে পেটে একটা ছুরি ঢুকিয়ে দেয়। মইদিন কখনো ভাবতে পারেনি কাঞ্চনাকে ভালোবাসার জন্য তার বাবা এই রকম করবে, এটা সে সত্য ঘটনা, কিন্তু এটা ভেবে আমরা কেমন লাগছি। আর পরে সুলতান বলে, তুই আমাকে এমনটা করতে বাধ্য করেছিস, কারণ তুই বেঁচে থাকলে দুটো পরিবার নষ্ট হয়ে যাবে, বলে সুলতান মইদিনকে একটা লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মুভিটির শুরুতেই কেন সুলতানের হাতে রক্তমাখা ছুরি ছিল। তারপরে খবর পুরো গ্রামে জানাজানি হতে কাঞ্চনা চিৎকার করে ঘরে ডেকে প্রিয় মানুষটা হারানোর জন্য, কাঞ্চনা যাতে অঘটন না করে বসে তাই তার পিছনে মাও সকালে তখন কাঞ্চনা বলে, আমি 10 বছর ধরে জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি, মারা যাওয়ার কি আছে যা তোমরা ভয় করছো? এটা বলে কাঞ্চনা দরজা বন্ধ করে চিঠি লিখে, প্রিয় মইদিন, তুমি এখন কেমন আছো? আমার বিশ্বাস তুমি আমাদের ভালোবাসা পূর্ণত না দিয়ে কখনো মরতে পারবে না, তোমার জন্য আমার এতদিনের অপেক্ষা কখনো বিফলে যেতে পারে না। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে যেন আমার কাছে ফিরিয়ে দেয়। তখন যে মেয়ে মানিয়াম্মা হাসপাতালে আসে এবং মইদিনের মার হাতে চিঠিটা দেয়। মইদিনের মা তখন চিঠিটা নিয়ে গিয়ে মইদিনের হাতে ধরিয়ে দিলে ডাক, মইদিন কাঞ্চনাকে তখন চিঠি লিখেছে। এক পায়ে মইদিন চোখ খুলতে আমরা বুঝতে পারি, পরে মইদিন চোখ খুলতে বুঝতে পারি যাক মইদিন বেঁচে আছে। সিন এখানে কাট হয়ে পুলিশ স্টেশনে আসলে আমরা দেখি আমি আমার ছেলে মইদিনকে মেরেছি, আপনি আমাকে অ্যারেস্ট করুন। সেই সময় সুলতানের একমাত্র বন্ধু কাঞ্চনের বাবা মাধবন উকিল নিয়ে আসে এবং সুলতানে ছাড়িয়ে নিয়ে যায়। পরে সিনে সুলতান বা খেলছে। এরপরে এইদিকে তারা স্ত্রী জানাহারা বেগম এবং এক কাপড়ে শুধু আইনামাসটা নিয়ে চলে যাচ্ছে। এটা দেখে সুলতান বলে, কোথায় যাচ্ছ? তখন জানাহারা বলে, দুই চোখ যেই দিকে যাবে সেই দিকে যাব, কিন্তু আমি আর এইখানে থাকতে পারবো না, আপনি থাকেন আপনার সম্মান নিয়ে। এটা বলে সে বাড়ির চাবি রেখে চলে আসে। তারপরে সে হসপিটালে এসে মইদিনের সব বলে, তোর বেঁচে থাকার কথা নয়, শুধু কাঞ্চনার প্রার্থনার জন্য তুই বেঁচে গিয়েছিস। এর কিছুদিন পরে মইদিনে হসপিটাল থেকে ছেড়ে দিলে জাহান্নারা মইদিনকে নিয়ে তার বাবার বাড়ি চলে আসে। তারপরে সিন চলে আসে, কোর্টে বিচার শুরু হয়, বাবা ও ছেলেকে মুখোমুখি কাঠগড়ায় দাঁড়াতে দেখতে পায়। মইদিনের পক্ষে উকিল সুলতানকে দোষী প্রমাণ করার জন্য নানা প্রশ্ন জানাতে দেয়।
সুলতান বুঝতে পারে সে সত্যি স্বীকার করলে কোর্ট তাকে শাস্তি দেবে এবং পুরো গ্রামে তার সম্মান চলে যাবে, কিন্তু সে কেউ উপায় না পেয়ে সব কিছু স্বীকার করে যায়। আর তারপরে মইদিনকে সব কিছু জানতে চাইলে সে সব কিছু পুরোপুরি অস্বীকার করে এবং বলে, আমার বাবা এটা করেনি, আমি নদীর পাড় থেকে আসার সময় পড়ে গেলে আমার পেটে একটা ঢুকে গিয়েছে। এটা শুনে সেখানকার সবাই খুশি হয় এবং বিচারপতিও খুশি মইদিন তার বাবার সম্মানের কথা ভেবে মিথ্যা বলেছে। মইদিন যাওয়ার সময় বলে, যা হয়েছে সব ভুলে যাও, আমিও ভুলে গিয়েছি, ওদিকে সুলতানকে ছেড়ে দেয়। আর সুলতান বাড়ি এসে অপরাধবোধ বুঝতে পারে। তার সে রাতের বেলায় গাড়ি করে জাহানারাকে নিতে শ্বশুর বাড়ি আসে। গাড়ির শব্দ শুনে জাহানারা বেগম বাইরে বেরিয়ে আসলে সুলতান বলে, মইদিনকে নিয়ে বাড়ি ফিরে এসো। এটা শুনে আমরা বুঝতে পারি সুলতান মইদিনকে মেনে নিয়েছে এবং সে বাড়ি আসে। গান চালিয়ে কিছু ভাববার সময় সে চোখ বন্ধ করে, কিন্তু সে আর চোখ খুলেনি। সে এভাবে মারা যায়। সকালে আর তার মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে যায়। এভাবে আরও কিছু বছর কেটে যায়। মইদিন ও কাঞ্চনা এখনও এক হতে পারেনি। একবার তারা এক হওয়ার সিদ্ধান্ত নিল, তো তার বাবা মইদিনকে ছুরি মারল। আর যখন তার বাবা সব মেনে নিল, তখন ওপরবেলা তাকে উঠিয়ে নিল। আর তারপরে গ্রামে একটা সিনেমা আসলে কুত্তাতিল বাড়ির ছোট বাচ্চারা জোর করলে কাঞ্চনা রাজি হয় এবং সেই বাচ্চাদের নিয়ে সিনেমা দেখতে আসে। সে তো বাইরে গেলে মইদিন সেখানে আসলে কাঞ্চনা তাকে দেখে অনেক খুশি হয়। মইদিন কাঞ্চনাকে বলে, আজ রাতে দুটোর সময় আমি গাড়ি নিয়ে তোমার বাড়ির সামনে অপেক্ষা করব। কাঞ্চনা বলে, ঠিক আছে, আমি এসব তারপরে সে তো সেখানে আসার আগে মইদিন সেখান থেকে চলে যায়। আর পরে সিন আসে রাতে কাঞ্চনা আগুন জ্বালিয়ে জানালার সামনে আসলে দেখে মইদিন গাড়ি নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। এটা দেখে কাঞ্চনা তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে ধীরে ধীরে এগোতে থাকে। তারা শেষমেশ মনে হয় এক হবে। মইদিন গাড়িতে অপেক্ষা করার সময় পিছন থেকে কিছু লোককে দৌড়ে আসতে দেখে। সেই লোকেদের মুখে মইদিন শুনে রামচন্দ্র আর বেঁচে নেই, মানে কাঞ্চনার বড় ভাই মারা গিয়েছে। তখন তার পাশ দিয়ে একটা অ্যাম্বুলেন্স বেরিয়ে যায়। তখন মইদিন মুখে হাত দেয় আর ভাবে, এবারও তারা এক হতে পারলো না। এদিকে লোকজনে ডাকে, সেতু দরজা খুলে দিলে লোকজন বলে, সেতু ভাই রামচন্দ্র আর নেই। এটা শুনে কাঞ্চনার বাবা তখনই টোক করে আর কাঞ্চনা ঘরের ভিতর থেকে এটা শুনে কান্নায় ভেঙে পড়ে। ওদিকে মইদিন ভাগ্যের কাছে হেরে গিয়ে হতাশা হয়ে চলে যায়। এরপরে আরও কয়েক বছর কেটে যায়, কিন্তু কাঞ্চনা ও মইদিনের একসঙ্গে হয়নি। একদিকে একদিন সেতুর বোনের স্বামী হরি সেতুকে আলাদা করে ডাকে এনে বলে, তোমার বয়স পার হয়ে বুড়ো হয়ে যাচ্ছ, তাও বিয়ে করছো না কেন? তখন সেতু বলে, আমি কিভাবে বিয়ে করব, বোন কাঞ্চনাকে রেখে বিয়ে করতে পারি? আমি সবার চেয়ে ওকে বেশি ভালোবাসি, তাই সে নতুন জীবন শুরু না করলে আমি বিয়ে করব না। হরি সেটা শুনে বলে, কাঞ্চনা ও ওই মুসলমান ছেলেকে বিয়ে করার জন্য বসে আছে, তাই ওকে বিয়ে করিয়ে দাও, তাই বুড়ো হোক বা প্রতিবন্ধী হোক, যে রাজি হবে তার সঙ্গে ওরই বিয়ে দিয়ে দে। এই সব শুনে সেতু বসে ভাবতে থাকে সে কি করবে। এমন সময় আপু তার কাছে আসে। আপু বলে, সেতু তুই আমার বন্ধু, তার আমি কখনো বলিনি আজ তুই কাঞ্চনাকে ভুল মানুষের হাত তুলে দিচ্ছিস, তাই আমি তোকে একটা কথা বলতে চাই, যে তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি কাঞ্চনাকে বিয়ে করতে চাই। সেটা শুনে সেতু অবাক হয় আর সমাজের চাপে কাঞ্চনা ও মইদিন আলাদা হবে, তাই আপু বিয়ে করেনি। আপু তার বন্ধু ও ভালো ছেলে, তাই সেতু রাজি হয়ে যায়। আর সিন চলে আসে, বিয়ের দিন ঠিক হচ্ছে, তাই আমরা জানি আজ কাঞ্চনাকে সাদা শাড়িতে নয় রঙিন শাড়িতে দেখতে পাই। কথাবার্তা ঠিক করার আগে আপু কাঞ্চনার সঙ্গে একটু কথা বলতে চাই। তারপরে আপু কাঞ্চনা বারান্দায় আসলে আপু বলে, আমি তোমাকে ছেড়ে ছোটবেলা থেকেই ভালোবেসে আছি, ওপরবেলায় কি খেলা দেখো, এতদিন পরে এইরকম দিন আসবে আমি কল্পনা করতে পারিনি। কাঞ্চনা বলে, আপু ভাই আমি জানতাম না তুমি আমাকে ভালোবাসো, যেদিন তুমি আমাকে চিঠি দিয়েছিলে সেই দিন আমি জানতে পারি তুমি আমাকে ভালোবাসো, ততদিন আমি মইদিনকে ভালোবেসে ফেলেছি। তখন আপু বলে, ঠিক আছে, তোমার জন্য আমার অপেক্ষা করাটা আজ শেষমেশ সার্থক হলো, আজ আমাদের বিয়ে হতে চলেছে। তখন কাঞ্চনা কেঁদে ফেলে, বলে, আপু ভাই তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমার মৃত্যুর শরীরটাই পাবে, সেই মানুষটা চিঠি আসলে আমি এতদিন কাটিয়ে দিয়েছি, সেই মানুষটাকে তুমি
তুমি আমার মন থেকে কখনো আলাদা করতে পারবে না। আমি এখন 100 বছর বেঁচে থাকলে শুধু মইদিনকেই ভালোবেসে যাব। এটা শুনে আপুর মনটা ভেঙে যায়। আপু বুঝতে পারে কাঞ্চনা শুধু আপুর তাই। সে কাঞ্চনাকে কথা দেয় সে আর ওদের মাঝে আসবে না। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আর তোমার ভালোবাসা বাঁচিয়ে রাখার জন্য তোমাদের এমন মহৎ ভালোবাসার মাঝে বাধা হয়ে ঢুকছি না। এটা শুনে কাঞ্চনাও কান্না করতে থাকে। আর পরে আপু বিয়েটা ভেঙে দিয়ে চলে আসে। পরের দিনে আমরা দেখি মইদিনের বন্ধু ভাসুর ছেলে আয়োজন করা হয়েছে, সেখানে মইদিন আসবে, কিন্তু সেখানে বিধবা কাঞ্চনাও আসে। মইদিনের এক বন্ধু কাঞ্চনা আসার কথা জানলে মইদিন তাকে কিছু একটা শিখিয়ে দেয়। তখন মইদিনের বন্ধু কাঞ্চনার কাছে এসে সে কথাটা বলে। তারপরে আবারও মইদিন ও কাঞ্চনা ঘরে দেখা যায়। সেখানে আমরা জানতে পারি মইদিন ও কাঞ্চনা এই দেশ ছেড়ে আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ মইদিনের এক বন্ধু সেখানে জব করে। মইদিন ভাবে তারা আমেরিকা গেলে সবাই সবচেয়ে ভালো হবে, কারণ সেখানে তাদের কেউ ধর্ম নিয়ে কথা শোনাবে না। মইদিন বলে, বেশ কিছুদিন হলো আমি পাসপোর্টের আবেদন করেছি, কাল আমি শহরে যাব, তুমি দোয়া করো যাতে পাসপোর্ট হয়ে যায়, তারপরে আমি এসে তোমাকে নিতে আমেরিকা চলে যাব। পরের দিন মইদিন পাসপোর্ট পেয়ে গেলে পাশাপাশি ধরে দেখে তার একটা শান্তির শাস্তির নিঃশ্বাস নেয়। তারপরে সেই বাড়ি আসার পথে নৌকা ভরে গিয়েছে আর আকাশে মেঘও হয়েছে, তাই সে নৌকায় ওঠে। ওদিকে কাঞ্চনা তার জুয়েলারি বের করে মনের খুশিতে সাজতে থাকে। এত বছর পর সে একটু ভালো করে সাজছে। এইদিকে মইদিন নৌকায় ফেরার সময় তার পকেটের পাসপোর্ট দেখে সবাই খুশি হয়, কারণ সেই গ্রামে সকলে চায় এত বছরের ভালোবাসা পূর্ণতা পাক। কিন্তু নৌকাটা মাঝ নদীতে আসলে একটা দমকা হাওয়ায় শুরু হয়। মইদিন দেখে নৌকা পুলিশের তুলনায় স্কুলের বাচ্চা বেশি। এইদিকে কাঞ্চনা তার সাদা শাড়িতে দেওয়ালে ঘষে রঙিন করার চেষ্টা করছে, কারণ আজ তার এতদিনের দুঃখ কষ্ট জীবনের সুখের রং লাগতে যাচ্ছে। ওইদিকে নৌকা ডুবতে থাকে। মইদিন সবাইকে নড়তে বারণ করে। আর এদিকে কাঞ্চনা জানালার সামনে দাঁড়িয়ে থাকার সময় অন্ধকারের সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয় আর নৌকাটি এক পর্যায়ে সবাইকে নিয়ে পানিতে ডুবে যায়। সাঁতার না জানাতে অনেক তখন পানির নিচে ডুবে যেতে থাকে। নৌকা ডোবাডোবার কথা জানতেই ভাসু আপ্পু সেতু তাদের সাহায্য করতে ছুটে আসে। মইদিন সবাইকে নিয়ে পাড়ে আসে এবং সবাই তাকে উঠে আসতে বললে সে বলে, আমি ঠিক আছি, তোরা ওদের নিয়ে পরে পাড়ে যা। তারপরে সে আপ দিয়ে কেউ আছে কিনা খুঁজতে থাকে। তারপরে এক হতে চাইলে কি হলে ওপরওয়ালা তাদের ভাগ্য এক হয় লিখেনি, তাই মইদিন একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে মোহনায় পাকে তলিয়ে যায়। সে সর্বোচ্চ দিয়ে বাঁচার চেষ্টা করে কিন্তু সে মোহনায় আটকে পায় আর সেখানে মারা যায়। তখন ওপরে সকালে মইদিনকে ডাকতে থাকে কিন্তু আর সে ওঠে আসে না। তখন সেখানে গ্রামের লোক আসলে তাদের মধ্যে মইদিনের মা জাহানারা বেগমও আসে। মইদিনে হারিয়ে যাওয়া তার মা দিন রাতে সে নদীতে কান্না করে। ওইদিকে কাঞ্চনা কেমন আছে মইদিনের মৃত্যুর খবর শুনে কাঞ্চনা নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার পরিবার তাকে রক্ষা করে। সেই হিসাবে ওই নদীর পানি খেতে যায়। সে সেতু তাকে ওই নদীর পানি এনে দিলে কাঞ্চনা ওই পানির সঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করে। তাই মইদিনের মা কাঞ্চনার কাছে আসে এবং কাঞ্চনাকে থামায়। সে মইদিনের মাকে দেখে জড়িয়ে ধরে। মইদিনের মা বলে, তুই মইদিনের জন্য মরবি কেন, তোকে এখন তার জন্য বেঁচে থাকতে হবে, চল আজ থেকে তুই আমার পুত্রবধূ হিসেবে আমার বাড়িতে থাকবি, বলে সে কাঞ্চনাকে নিয়ে যায়। কিন্তু আজ কেউ তাকে থামায় না। এদিকে কাঞ্চনা মইদিনের বাড়িতে আসে এবং বাকি বাড়ি ঢোকার সময় দূরে কারো অস্তিত্ব বুঝতে পারে। সে দেখে মইদিন তার বাড়ির গেটে দাঁড়িয়ে আছে। দুজন দুজনকে দেখে খুশি হয়। তার মইদিন ইশারায় কাঞ্চনাকে ঘরের ভিতরে যাওয়ার জন্য বলে। কাঞ্চনা বাড়ির ভিতরে চলে যায়। তার এতদিনের ভালোবাসা একদিনেও স্বামী স্ত্রীর মতো কাটায়নি, কিন্তু কাঞ্চনা তার বাকি জীবনটা বিধবা হিসেবে কাটানোর সিদ্ধান্ত নেয়। আজ 2023 সাল, আজও কাঞ্চনা কেরালার মক্কাম গ্রামের মইদিনের স্ত্রী হিসেবে জীবনযাপন করছে। আর এইরকম একটা ভালোবাসার মধ্যে দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়।